আচ্ছা প্রথমে আসি এসি জেনারেটর কী জিনিস এসি জেনারেটর হলো একটা যান্ত্রিক ব্যবস্থা যেটার মাধ্যমে আমরা এসি কারেন্ট তৈরি করি মানে দিক পরিবর্তী প্রবাহ তৈরি করি তো এসি জেনারেটারে কি থাকে এসি জেনারেটরে চুম্বক থাকে এটা নর্থ পোল এটা সাউথ পোল তার মানে চুম্বক আছে তো এদের ভিতরে চুম্বক ক্ষেত্র আছে এরপরে এই চুম্বক ক্ষেত্রের ভিতরে কয়েল থাকবে দেখো হুম তাহলে কী হচ্ছে এই হলো আমাদের সেই দুইটা চুম্বক এর ভিতর দিয়ে এই যে তারের কুণ্ডলি এটা ঘুরছে এই তারের কুণ্ডলির সাথে স্লিপ রিং আছে স্লিপ ও তারের কুণ্ডলির সাথে অ্যাটাচ সেটাও ঘুরবে তাছাড়া দেখুন আজকে আমরা শিখব এসি জেনারেটর তো চলো আমরা মূল জায়গায় যাই আচ্ছা প্রথমে আসি এসি জেনারেটর কী জিনিস এসি জেনারেটর হল একটা যান্ত্রিক ব্যবস্থা যেটার মাধ্যমে আমরা এসি কারেন্ট তৈরি করি মানে দিক পরিবর্তী প্রবাহ তৈরি করি তো এসি জেনারেটরে কি থাকে এসি জেনারেটরে চুম্বক থাকে এটা পোল এটা সাউথ পোল তার মানে চুম্বক আছে তো এদের ভিতরে চুম্বক ক্ষেত্র আছে এরপরে এই চুম্বক ক্ষেত্রের ভিতরে কয়েল থাকবে বা কুণ্ডলি থাকবে তারের কুণ্ডলি তো এই কয়েলটাকে এরকমভাবে ঘোরানো হয় হ্যাঁ সবসময় এভাবে বাইরের থেকে ঘোরানো হয় বাইরের যে কোনো শক্তি ব্যবহার করে এটাকে ঘোরানো হয় আর এই কয়েলের সাথে স্লিপ রিং যুক্ত থাকে দেখো এপাশে একটা তার আছে এপাশে একটা তার আছে এই দুই তারের সাথে দুইটা স্লিপ রিং যুক্ত থাকবে এখানে একটা হলো এখানে একটা ঠিক আছে তাহলে কীভাবে থাকবে এই এই তারের সাথে একটা লাগানো আছে আবার এই পাশের যে তার এই তার পাশের সাথে আর একটা লাগানো আছে স্লিপিং তাহলে কী হবে এই কয়েলটা যখন ঘুরবে এই কয়েলের সাথে এই স্লিপ রিংও অ্যাটাচ করা আছে এপার্সেট তার সাথে একটা এপারটার সাথে আরেকটা তাহলে এটা যখন ঘুরবে স্লিপ রিংও ঘুরতে থাকবে তার সাথে এরপরে একটা স্লিপ রিংয়ের ওপরে সাথে কার্বন নির্মিত ব্রাশ আটকানো থাকবে আটকানো মানে জাস্ট টাচ করা থাকবে এর সাথে ফিক্স না টাচ করা থাকবে তো তাহলে এটা যখন ঘুরবে তখন এই কার্বন নির্মিত ব্রাশটা কিন্তু এর সাথে ঘুরবে না এটা জাস্ট এর ওপরে টাচ করানো থাকবে অনুরূপভাবে এই পাশেও আরেকটা ব্রাশ এই পাশে রিংয়ের সাথে টাচ করানো থাকবে তারপর কি হয় এই দুই ব্রাশ দিয়ে দুইটা তার বের হয়ে এটা বাইরে বর্তনীতে যায় যেটা কারেন্ট তৈরি হবে সেটা ওই তার দিয়ে বাইরে চলে যাবে সেটা মনে করি তো জিনিসটা কেমন আমরা একটু আমরা তৈরি করা আছে ওটা একটু ভালো করে দেখে আসি দেখো তাহলে কী হচ্ছে এই হলো আমাদের সেই দুইটা চুম্বক এর ভিতর দিয়ে এই যে তারের কুণ্ডলি এটা ঘুরছে এই তারের কুণ্ডলির সাথে স্লিপ রিং আছে স্লিপ রিংও তারের কুণ্ডলির সাথে অ্যাটাচ সেটাও ঘুরবে আর স্লিপ রিংয়ের সাথে এটার সাথে একটা কার্বন নির্মিত ব্রাশ আছে এটার সাথে একটা কালো কার্বন নির্মিত ব্রাশ আছে এই ব্রাশের সাথে তার থাকবে এই তার দিয়ে এখানকার যে কারেন্ট সেটা বাইরে লোডে সাপ্লাই হবে দেখো আচ্ছা এখন আসো এটা গুলো গঠন এখন আসো কিভাবে কারেন্টটা তৈরি হচ্ছে চলো আচ্ছা তাহলে আমরা প্রথম থেকে দেখি দেখো ফার্স্ট এটার মধ্যে একটা চুম্বক ক্ষেত্র আছে এখন যখন আমি এর মধ্যে একটা কুণ্ডলি থাকবে তারের কুণ্ডলি এটা যখন এই অবস্থায় থাকবে তখন কি হবে এর মধ্যে দিয়ে কত ফ্লাক্স যাবে ফ্লাক্স মানে চুম্বক ফ্লাক্স যেটা কত ফ্লাক্স যাবে আমরা জানি ফ্লাক্স যাই হলো চুম্বক ক্ষেত্র ডট এর যে ক্ষেত্রফল এই কুণ্ডলির এই কুণ্ডলীর যে ক্ষেত্রফল তো চলো আমরা এই লিখে ফেলি দেখো তাহলে এই কুণ্ডলির ভিতর দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে সেই ফ্লাক্স এডিকুয়েশান কী হবে এটা কিভাবে পেলাম ই বিটা হলো ক্ষেত্র এ হলো এটার যে আয়তন এই যে ক্ষেত্রফল এটা আর কজ থিটার জায়গায় আমরা লিখলাম হলো ওমেগাটি কারণ আমরা জানি থিটা সমান সমান ওমেগাটি কীরকমভাবে এখান থেকে যে চুম্বক ক্ষেত্র সেটা দিক যদি এটা হয় আর আমরা ধরি এটা কোনো একটা সময় এটা যেহেতু ঘুরবে সব সময় তো এটা কোনো একটা সময় টি সময়ে সে এরকম অ্যাঙ্গেল করে আছে এই যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের দিক কোনটা হবে তো এর মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হলো থিটা সে থিটার সমস্যা কী থিটার সমস্যা হলো ওমেগা টি আচ্ছা তো এই যে চুম্বক ক্ষেত্র দিক এবং এর ক্ষেত্রফলের দিক এই দুটা ডট গুণ সমান সমানিত হলো এটার ফ্লাক্স দেখো এটা আমরা লিখছি বি এ কস থিটার জায়গায় আমরা ওমেগাটি লিখেছি এটা ওমেগা কৌণিক বেগে এটা ঘুরছে আমরা এরকমভাবে ধরলাম যে এটা ওমেগা কৌনিক বেগে এটা ঘুরছে তাহলে টি সময়ে থিটার মান কত হবে ওমেগা টি তো তাহলে এটা হবে ইকুয়েশন এখন এন কেন লিখলাম দেখো এন লিখলাম হলো এখানে এন হল কুণ্ডলিতে যতগুলো পাক আছে এই কুণ্ডলিতে যতগুলো পাক আছে এটা সংখ্যা হলো এন তো একটা পাকের জন্য যদি এর ক্ষেত্রফল এটা হয় তাহলে যদি দুইটা পাক দেয় তখন কি হবে সে দুইটা ক্ষেত্রফল এরকমভাবে বদ্ধ করবে এর মধ্যে বি যেটা যাবে সেটা দুইটা ওই রকম দুইটা ক্ষেত্রফল দিয়ে যাচ্ছে তার মানে তার দ্বিগুণ হবে তো এরকমভাবে যতগুলো পাক হবে সে ততগুলো আসলে নতুন নতুন ক্ষেত্রফল তৈরি করবে তো এই জন্য আমি টোটাল ফ্লাক্সকে এন দিয়ে আবার গুন দিলাম তাহলে এটা হলো আমার ফ্লাক্সের সূত্র এই এটার মধ্যে দিয়ে টি সময়ে কতগুলো ফ্লাক্স যাচ্ছে এখন দেখো ফ্যারাডের লহতে আমরা কি জানি যে কোনো বদ্ধ কুণ্ডলির ভিতর দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে এদের পরিবর্তনের হার এই কুণ্ডলিতে যে চরিতচালক শক্তির উদ্ভব হবে তার সমানুপাতিক তার মানে এটা কিন্তু ফ্লাক্স চেঞ্জ হচ্ছে বুঝতেই পারছো দেখো এই অবস্থায় যখন থাকে তখন এর ভিতরে যতগুলো ফ্লাক্স যাবে যখন এরকমভাবে ঘুরবে তখন কিন্তু দেখো কমে যাবে এটা কমে যাচ্ছে ফলে এই এরিয়াটা কমে যাচ্ছে এই বরাবর এরিয়াটা কমে যাচ্ছে এটা যখন এরকম একেবারে এরকম থাকবে তখন দেখো এই এরিয়ার মধ্যে এই বরাবর কোনো ফ্লাক্স ঢুকছে না জিরো হয়ে যাচ্ছে এবং এটা ইকুয়েশান থেকেই আমরা কিন্তু বুঝতে পারছি যখন কজ জিরো থাকবে এটা হলো কজ জিরো সর্বাধিক ফ্লাক্স যাবে কজ জিরো সনওয়ান তাহলে সম্পূর্ণ এটা আবার যখন একবার এরকম থাকবে তখন কজ নাইনটি এটা তো নাইনটি হয়ে যাবে তো নাইনটি হলে এটা কজ জিরো হয়ে যাবে গেলে সম্পূর্ণটা জিরো হয়ে যাবে তো তার মানে দেখো তার মানে এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটা আসলে এটা যেহেতু ঘুরছে তাহলে এটা সবসময় কিন্তু চেঞ্জ হচ্ছে এটা হলো ম্যাক্সিমাম আস্তে আস্তে কমে যাচ্ছে আবার কমা থেকে আবার বাড়ছে আবার কমে যাচ্ছে এইভাবে সে সবসময় ওঠানামা করতে থাকবে তাহলে এই যদি হয় যে ফ্লাক্সের মধ্যে পরিবর্তন হচ্ছে তাহলে ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা কী পাবো যে এর মধ্যে একটা তরিচালক শক্তির উদ্ভব হবে যেহেতু এর মধ্যে ফ্লাক্স সবসময় চেঞ্জ হচ্ছে এখন সেই সূত্রটা কি হবে ফ্যারাটের সূত্র থেকে আমরা ইকুয়েশানটা এটা পাই এর মধ্যে যদি ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে সেখানে একটি তরিচালক বলের তরিচালক শক্তির উদ্ভব হবে এবং নেগেটিভটা এটা আমরা লেন্সের সূত্র থেকে পাই তো এই হলো আমাদের যে তরিচালক শক্তির উদ্ভব হবে সেটা সূত্র হবে হলো এটা তো আমরা ফ্লাক্স জানি একে যদি আমরা ডিফেনশিয়েট করি তাহলে আমরা তার তরিচালক শক্তি পাবো তো চলো আমরা এখন তাহলে এই জিনিসটা বোর্ডে গিয়ে বের করি আচ্ছা আমরা তাহলে ইকুয়েশন লিখে ফেলি আমাদের ফ্লাক্সের সূত্র আর এটা হল আমাদের পরিচালক শক্তির সূত্র এখন এটা একদম ডিভান করি এন বি এগুলো হলো কনস্ট্যান্ট এগুলো আমরা বাইরে বের করে আনলাম কজ ওমেক্যাটিকে আমরা যদি ডিমান শেট করি তাহলে আমরা এটা পাই ডাব্লিউ সাইন ওমেক্যাটি তো এখন যদি আমরা এইটাকে এটা দেখো কনস্ট্যান্ট এন হলো কুণ্ডলীর সংখ্যা বি হল চুম্বক্ষেত্র এটা কনস্ট্যান্ট যেহেতু চুম্বক চেঞ্জ হবে না এ এটাও কুণ্ডলির যে এরিয়া এটাও চেঞ্জ হবে না সেটা কনস্ট্যান্ট ডাব্লু আমরা এই ওমেগা আমরা যে দ্রুতিতে ঘোরাচ্ছি এটাও কনস্ট্যান্ট আমরা নির্দিষ্ট বেগেই ঘুরাবো তাহলে এটা সম্পূর্ণ তো কনস্ট্যান্ট হয় এবং এটাকে যদি আমরা মনে করি সাইলেন্ট নট তাহলে কী আসবে তাহলে এটা হলো আমি আমার তরিচালক শক্তির সূত্র পাব এখন দেখো এটাকে যদি আমরা গ্রাফ করি আমরা জানি ওমেগা সমান সমান আমরা জানি ওমেগা সমান টু পাই বা টি হলো আমাদের পর্যায়কাল তো এটা যদি হয় তাহলে আমরা এই কেনটা কী পাবো দেখো এখন যদি আমরা এই সমীকরণটা একটা লেখচিত্র আঁকাই তাহলে কেমন সেটা দেখাবে দেখো যখন টি সমান যখন এর মান টি বাই টু জিরো টি বাই টু টি তখন আমার মানগুলো কী আসে এফসারণের মান তরিচার শক্তির মান আসে জিরো সবগুলাই জিরো যখন টি টিয়ার মান যখন টি টিয়ার মান টি বাই ফোর এটা এরপরে ফাইভ টি বাই ফোর এটা আসলে আরও পরে যাবে তখন এর মান পাবো আমি ম্যাক্সিমাম যেমাম এটা এর স্যালার নট আবার যখন এর মান আবার যখন টি এর মান টি থ্রি টি বাই ফোর এখানে আসবে এরপরে এরকমভাবে সেভেন্টি বাই ফোর হবে তখন এগুলোর মান কত মাইনাস সেভেন নট ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা পরিবর্তন হচ্ছে এবং ওই পরিবর্তন আবার কিছু সময় পর পর ফিরে আসছে এবং এটা যেহেতু সাইনের ইকুয়েশান তো আমরা বুঝতেই পারছি এটা একটা সাইন কার্ভ হবে আমি এরকম একটা তৈরিচারা শক্তি পাবো পজিটিভ হবে প্রথমে শুরু থাকবে কিছু বাড়তে বাড়তে ম্যাক্সিমাম পর্যন্ত যাবে তারপর আবার কমতে থাকবে কমতে কমতে শূন্যতে যাবে গিয়ে আবার নেগেটিভ নেগেটিভও ম্যাক্সিমাম পর্যন্ত হবে আবার ওটা কমতে কমতে শূন্য হবে এরকম একটা আমি তরিচালক শক্তি পাব এখন যদি আমাদের যে যেটা কুণ্ডলি তৈরি করেছিলাম তার চরিচালক শক্তি যদি এটা হয় এখন ওই কুণ্ডলির সাথে যদি আমাদের একটা যুক্ত করা থাকে বাইরে থেকে একটা লোড দেওয়া আছে তাহলে কি হবে আমরা কারেন্ট পাবো সেই কারেন্টের ইকুয়েশানটা কী হবে দেখো কারেন্টের ইকুয়েশানটা কী হবে ধরো আর মানের একটা রোদ দেওয়া আছে তাহলে যদি আমি ইসারণের মান বসিয়ে দিই তাহলে কি পাবো এটার মান যদি আমরা আই নট বসায় যেহেতু এগুলো কনস্ট্যান্ট তো আমি ইকুয়েশনটা পাবো কি তাহলে আমি যে কারেন্টটা পাচ্ছি সেটাও কিন্তু এই তরিচালক শক্তির মতোই একটা সাইনওয়েভ এবং সেটার ম্যাক্সিমাম ভ্যালু হবে হলো আই নট এটার ম্যাক্সিমাম ভ্যালু ইফসিলের নট ইফসিল নট সমস্যা আমরা জানি এফসিল নট সংসার এটা এই অংশ তো নট সমান সমান হলো ইপসিলের নট বাই আর তাহলে এই যে এরও যদি লেখচিত্র আঁকাই একই রকম লেখচিত্র হবে এটা ঠিক যেরকম লেখচিত্র সাইনোয়েব ওটা একটা সাইনোয়েব হবে ওখানে ম্যাক্সিমাম যাবে হলো নট এখানে যেমন ম্যাক্সিমাম গিয়েছিল নট ইপসিল নট ওখানে হবে হলো নট এরকমভাবে এটা হল এরকম এরকমভাবে যদি থাকে একই কার্ভ হবে এখানে যেরকম প্রথমে বেড়েছে কমেছে এখানে একই বাড়বে কমবে বাড়বে কমবে এবং সেটা ম্যাক্সিমাম হবে আইন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কারেন্টটা আমরা পেলাম এটা কী করছে দিক পরিবর্তন করছে মানে সে কিছু সময় পজিটিভ থাকছে সেটা বাড়ছে বাড়তে বাড়তে আবার কমছে কমে শূন্য হচ্ছে হয়ে আবার নেগেটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে মানে কি মানে আমি যদি কারেন্টকে যে কোনো একদিকে পজিটিভ ধরি যদি আমি যে কোনো কারেন্টকে যদি আমি যে কোনো একদিকে পজিটিভ ধরি তো এটা যদি পজিটিভ হয় তাহলে সেই দিকেই যাচ্ছে আর যদি এটা নেগেটিভ ভ্যালু হয় আমি দিকে এই দিকে দিয়েছি আসলে সেটা এই দিকে যাচ্ছে দিক আর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে দিকটা আসলে উল্টা হয় তো তাহলে পজিটিভ যখন সাইন থাকছে তখন আসলে কারেন্টটা হয়তো এইদিকে যেদিকে আমি যদি এদিকে ডিরেকশান ধরি তাহলে এইদিকে যাচ্ছে আর যখন এই এরিয়ায় আসছে তখন সে কারেন্টটা আসলে নেগেটিভ দিকে আসছে উল্টা দিকে আসছে তো এই কারেন্টটা কিছু সময় পরপর দিক পরিবর্তন করছে সো এটা হলো দিক পরিবর্তী প্রবাহ তো আমার মনে হয় বুঝতে পেরেছো এখন আমরা ছোট্ট একটা অঙ্ক করি তাহলে আমার মনে হয় ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে আচ্ছা অঙ্কটা হলে এরকম একটা দিক পরিবর্তী প্রবাহ আছে এসি কারেন্ট যাচ্ছে তো এই এসি কারেন্টের একটা ইকুয়েশান দেওয়া আছে এবং বলা আছে যে তার শূন্য ভ্যালু থেকে তার সর্বোচ্চ মানে পৌঁছাতে তার কত সময় লাগবে